একেবারে ঘড়ি ধরে 80 দিনে বিশ্বভ্রমণ করেছিলেন জুলবার্নের অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন 80 ডেজ কাহিনীর নায়ক ফিলিয়াস ফগ। ঊনবিংশ শতকের শেষ দিকে লেখা এই কাহিনীর নায়ক ফগ ছিলেন ধনী আর স্বাস্থ্যবান পুরুষ, আর এ যুগে বাস্তবের দুই নারী কাণ্ডটি করে তাক লাগিয়ে দিয়েছেন 81 বছর বয়সে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দুই বান্ধবী বয়স 80 বছরের ঘরে থাকতেই 80 দিনে বিশ্বভ্রমণ করার লক্ষ্য নিয়ে পথে নেমেছিলেন তারা। এখন 81 বছর বয়সী এলি হ্যাম্বি ও স্যান্ডি হ্যাজলি। হ্যাম্বি পেশায় ছিলেন চিত্রগ্রাহক এবং হ্যাজলি চিকিৎসক। কয়েক দশক ধরে পরস্পরের প্রিয় বন্ধু হলেও বেরানোর সঙ্গী হয়েছেন উভয়ের স্বামীর মৃত্যুর পর। নিজেদের উচ্চাভিলাষী দুঃসাহসিক অভিযান শুরু করেন গত জানুয়ারিতে। ইন্দোনেশিয়ার বালির সমুদ্রের নীল জলরাশি থেকে মিশরের পিরামিড হয়ে অ্যান্টার্কটিকা, 80 দিনে বাদ যায়নি পৃথিবীর কোনো প্রান্ত। ফিনল্যান্ডের প্রাকৃতিক বিস্ময় নর্দার্ন লাইটস, পর্বত শৃঙ্গ এভারেস্ট, ইতালির কলোসিয়াম, ভারতের তাজমহল সহ সবই তারা দেখেছেন। দুই বান্ধবীর প্রথম গন্তব্যস্থল ছিল অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মাটিতে পা রেখে পথের সব কষ্ট ভুলে গিয়েছিলাম। অ্যান্টার্কটিকার সৌন্দর্য অবিশ্বাস্য, পেঙ্গুইন, আইসবার্গ ও হিমবাহ দেখতে পারা সত্যিই আশ্চর্যের, বলেছেন এলি হ্যাম্বি। ভ্রমণকালে বান্ধবীদ্বয় বিশ্বের 7টি মহাদেশের 18টি দেশে পা রেখেছেন। বেশিরভাগ সময় তাদের পরনে ছিল একই রকম টি শার্ট। ভ্রমণের তথ্য নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তারা। বান্ধবীরা বললেন তাদের এবারের লক্ষ্য সব বয়সের মানুষকে আরামে বসে থাকার অভ্যেস থেকে বাইরে বেরিয়ে পড়তে উৎসাহিত করা। এ প্রসঙ্গে স্যান্ডি হ্যাজলি সেই চতুর্থ শতাব্দীর দার্শনিক সেন্ট অগাস্টিনকে উদ্ভূত করে বললেন, পৃথিবী একটা বইয়ের মতো, যে ভ্রমণ করল না সে যেন শুধু এর একটি পাতাই পড়ল। শিলা আক্তার, নিউজ 24।